প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের পূর্ণ সংখ্যার জগৎ এই অধ্যায়ের অনুশীলনীর অর্থাৎ 96 পৃষ্ঠার যে এমসিকিউগুলো রয়েছে টিকচিহ্ন, আমরা এগুলো সলভ করছি। তো প্রথমেই যে এক নম্বরটা ছিল, মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি? তো যোগাত্মক বিপরীত মানেই আমরা আগের পার্টগুলোতেও আসলে করেছি, তোমরা আগের পার্টগুলো যারা দেখোনি ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্কগুলো আমরা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। যোগাত্মক বিপরীত মানে হচ্ছে যে কোনো সংখ্যা বা চলক তার যদি মাইনাস মানের যোগাত্মক বিপরীত চায় তাহলে প্লাসটা হবে অ্যান্সার, আর যদি প্লাস কোনো জিনিসের যোগাত্মক বিপরীত চায় তাহলে মাইনাস হবে অ্যান্সার। এটাই হলো বিষয়। তো এটা একের ক নম্বরটা সঠিক উত্তর। এরপর দুই নম্বর, বারো এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কোনটা হবে? তো ফার্স্টে দেখো, বারোর যোগাত্মক বিপরীত কত হবে আমরা সেটা যদি বের করি, বারোর যোগাত্মক বিপরীত হচ্ছে মাইনাস বারো। তাহলে এখন বলা হয়েছে বারোর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে, তাহলে বারো যোগ বারোর যোগাত্মক বিপরীত হচ্ছে মাইনাস বারো। তাহলে এইটা আমরা ব্র্যাকেট তুললে প্লাস মাইনাসে মাইনাস করে ব্র্যাকেটটা তুলে দেবো, আর এই বারোটা আমরা ঠিক রাখলাম প্লাস মাইনাসে মাইনাস বারো, তাহলে বারো থেকে বারো বিয়োগ করলে জিরো হয়। তো এক্ষেত্রে তোমরা একটা সূত্রের মতো মনে রাখতে পারো যে কোনো সংখ্যা বা যে কোনো চলকের সাথে তার যোগাত্মক বিপরীত সংখ্যা যদি যোগ করা হয় তাহলে সবসময় কিন্তু জিরো হবে। নেক্সট তিন নম্বর হচ্ছে বক্স মাইনাস পনেরো সমান হচ্ছে মাইনাস টেন হলে বক্স চিহ্নিত স্থানের মান কোনটি? তো এটা আমরা দেখো এখানে করে দিচ্ছি, তোমাদের অঙ্কটা ছিল এরকম, বক্স মাইনাস ফিফটিন সমান হচ্ছে মাইনাস টেন। তো এগুলো এক ধরনের সমীকরণ, যেহেতু সমান চিহ্ন আছে তো সমীকরণের নিয়ম নিশ্চয়ই তোমরা আগেও হয়তো কিছুটা করেছো, যে এই পাশ থেকে ওই পাশে পাঠালে সমান চিহ্নের এই পাশ থেকে ও পাশে গেলে উল্টো হয়ে যায়, অর্থাৎ এই যে পনেরোর আগে যে মাইনাস আছে ওই পারে গেলে প্লাস হয়ে যাবে, আর এগুলো বা দিয়ে করতে হয়। হ্যাঁ, তাহলে বা বক্স সমান সমান, আর সবসময় তোমরা এই পাশের সংখ্যাটা আগে লিখে ফেলবে মাইনাস টেন, আর এইটা মাইনাস পনেরোটা এই পাশে এসে প্লাস পনেরো হয়ে যাবে। নেক্সট যখনই ভিন্ন ভিন্ন চিহ্ন হয় একটার আগে প্লাস একটার আগে মাইনাস, তাহলে সেক্ষেত্রে বিয়োগ করতে হয়, আর পনেরো থেকে দশ বিয়োগ করলে পাঁচ হয়, আর বড় সংখ্যার আগের চিহ্নটা বিয়োগফলের আগে দিতে হয়, অর্থাৎ প্লাস ফাইভ হবে অ্যান্সার। তো এখানে আমরা দেখো এই যে প্লাস ফাইভ অপশন আছে, এটা আবার শুদ্ধি পরীক্ষাও তুমি করতে পারো, এখানে যদি ফাইভ বসাও তাহলে ফাইভ মাইনাস পনেরো, তো ফাইভের আগে যেহেতু প্লাস পনেরোর আগে মাইনাস ভিন্ন চিহ্ন তাহলে বিয়োগ হবে, পনেরো থেকে পাঁচ বিয়োগ করলে দশ, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাহলে এই যে মাইনাস দশ চলে আসছে, এইভাবে বোঝা যায় যে আমার অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা। এরপর এখানে নিচের তথ্যের আলোকে চার এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা দেখছি যে ঋণাত্মক তিনটা পূর্ণ সংখ্যা দেওয়া হয়েছে, একটা হলো মাইনাস সেভেন, একটা হলো মাইনাস এইট, আর একটা হচ্ছে মাইনাস নয়। তো আমরা জানি যে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে জিরোকেও ধরা হয়, প্লাস মানকে ধরা হয়, মাইনাস মানকে ধরা হয়। তো তিনটাই হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন চার নম্বরে বলা হয়েছে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কোনটা হবে? তো প্রথম সংখ্যার সাথে, তার মানে আগে আমরা দেখো দ্বিতীয় সংখ্যাটার, এই যে এটা দ্বিতীয় সংখ্যা, তার যোগাত্মক বিপরীত সংখ্যা যদি বের করে নেই তাহলে মাইনাস এইট এর, মাইনাস এইট এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত হবে? প্লাস এইট। এক্ষেত্রে প্লাসটা না দিলেও কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তারপরে যেটা বলা হয়েছে প্রথম সংখ্যার সাথে, তাহলে প্রথম সংখ্যা ছিল কত? মাইনাস সেভেন। তো এই প্রথম সংখ্যার সাথে, হ্যাঁ, এই এটা ছিল আমাদের দ্বিতীয় সংখ্যা, এই দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে, তার মানে যোগ প্লাস এইট না দিলেও সমস্যা নেই, তারপরে আমরা দিলাম। এখন এই ব্র্যাকেটটা তুলতে গেলে আমরা প্রথমে মাইনাস সেভেন ঠিক রাখলাম, আর এটা প্লাস আর প্লাস আসলে যখনই আমরা ব্র্যাকেট তুলব তখন গুণনের সূত্র পড়তে হয়, যেমন এই জায়গায় আমরা পড়েছিলাম প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এইভাবে, আর প্লাস প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাস হয়, অর্থাৎ প্লাস এইট। তো এখানে আমরা দেখছি ভিন্ন ভিন্ন চিহ্ন, তাহলে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার পরে বড় সংখ্যার আগে চিহ্নটা দিতে হবে, তাহলে আট থেকে সাত বিয়োগ করলে হয় এক, আর বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে সো প্লাস ওয়ান হবে এটার অ্যান্সার, যেটা এখানে আমরা দেখছি। হ্যাঁ, তার মানে বিষয়টা ছিল এই মাইনাস সাতের সাথে যোগ করতে বলা হয়েছিল এই দ্বিতীয় সংখ্যাটার যোগাত্মক বিপরীত সংখ্যা, অর্থাৎ এর যোগাত্মক বিপরীত হলো প্লাস আট, তার মানে মাইনাস সেভেন প্লাস আট। এত কিছু না করে আমরা সরাসরি মাইনাস সেভেন প্লাস আটও লিখতে পারতাম, তাহলে রেজাল্ট হবে প্লাস ওয়ান। তো এই উদ্দীপক থেকে পাঁচ নম্বর কোশ্চেনের অ্যান্সারও দিতে হবে, এখানে বলা হয়েছিল আগেই যে চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও। সেক্ষেত্রে পাঁচে বলা হয়েছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে,
তো এটা আমরা আস্তে আস্তে করব যে এই প্রথম সংখ্যার আগে যোগাত্মক বিপরীতটা আমরা বের করে নিই। প্রথম সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা, তো প্রথম সংখ্যা ছিল -7, তার যোগাত্মক বিপরীত হবে +7। তো এই যে এই কাজটা আমরা করে নিলাম। এরপর তৃতীয় সংখ্যা যেটা -9, হ্যাঁ, এর যোগাত্মক বিপরীত সংখ্যাটা আমরা বের করি। তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা, তো তৃতীয় সংখ্যা ছিল -9, তার যোগাত্মক বিপরীত হবে +9। এখন দেখো এই প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে, তাহলে এই দুটো আমরা আগে যোগ করে ফেলি, প্লাসগুলো না দিলেও সমস্যা নেই। 7 + 9, তো 9 আর 7 10 11 12 13 14 15 16, অর্থাৎ +16। এখন যেটা বলা হয়েছে যে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে, তাহলে যোগফল আমরা পেলাম 16, হ্যাঁ, সেটার সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে, তাহলে দ্বিতীয় সংখ্যা কত? -8, তাহলে এর সাথে যোগ করতে হবে কত? -8। তারপরে এই ব্র্যাকেটটা আমরা যদি তুলি, তাহলে 16 16ই থাকলো, আর এটা প্লাস মাইনাসে -8, তাহলে 16 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে আমাদের 8। হ্যাঁ, এখন যেটা বলা হয়েছে যে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফলটাকে এ হিসেবে ধরতে বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে এ এর মান। তার আগে জিনিসটা আমরা আরেকবার চেক করে নিই, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে। তাহলে প্রথম সংখ্যার যোগাত্মক বিপরীত +7, যেহেতু -7 দেওয়া ছিল প্রথম সংখ্যাটা, আর তৃতীয় সংখ্যাটা ছিল -9, তাহলে -9 এর যোগাত্মক বিপরীত হবে +9। তারপরে সেই দুটো যোগ করতে বলা হয়েছে, 9 এর সাথে হচ্ছে 16, তো সেইটার সাথে দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যার কিন্তু আর যোগাত্মক বিপরীত বলেনি, সরাসরি দ্বিতীয় সংখ্যা, তার মানে -8, এটা যোগ করতে হবে, তো এটা আসলো, এটাকে এ হিসেবে ধরতে বলা হয়েছে। এখন এখানে কিছু অপশন দেওয়া হয়েছে যে এর মানটা 15-র চেয়ে ছোট, এটা কিন্তু ছোট চিহ্ন, এর মানটা -15-র চেয়ে ছোট, আসলে প্লাস মান অথবা জিরো কিন্তু মাইনাস মানের চেয়ে বড় হয়, তাহলে এটা অবশ্যই সত্য নয়, এর মানটা অর্থাৎ +16 যেটা, এটা কখনোই -15-র চেয়ে ছোট হতে পারে না, মানে এটাই হচ্ছে +16। এখানে বলা হয়েছে যে +16 অর্থাৎ এর মানটা -9-টির চেয়ে বড়, হ্যাঁ এটা সত্য, আর এখানে বলা হয়েছে যে এ অর্থাৎ +16টা 97-এর চেয়ে বড়, এটা মিথ্যা, আবার এইখানে দেওয়া হয়েছে এটা হচ্ছে যে ছোট -97-এর চেয়ে, তো মাইনাস যে কোনো মানের চেয়েই প্লাস মান বড় হয়, তাহলে এ কিন্তু বড়, সেদিক থেকে আমরা দেখছি যে খ নাম্বারটা রাইট অ্যান্সার, যে 16 অর্থাৎ এই যে এর মান, সরি এর মান হচ্ছে 8, আমি 16 বলছিলাম, হ্যাঁ যেটাই হোক এর মান হচ্ছে +8, তাহলে +8 কিন্তু -90-এর চেয়ে বড়। তো এটাই ছিল এই উদ্দীপক দিয়ে কোয়েশ্চেন। এবার 6 নম্বর, এর মান বলা হয়েছে এটা আর বির মান এটা হলে, হ্যাঁ এখন এখানে একাধিক উত্তর আছে, ওই যে 1 ও 2, 2 ও 3 এইভাবে, তো আমাদের আগে সলভ করে নিতে হবে যে এটাকে আমরা সরলীকরণ করে নেব। এ সমান দেওয়া আছে দেখো 45 -11, তো এই জায়গাটা আমরা -7 এসে প্লাস করে এই ব্র্যাকেটটা তুলে দেবো, আর 45টা আমরা ঠিক রাখলাম, এটা হচ্ছে -7 এসে প্লাস 11। এখন এটা আমরা সিম্পলি যোগ করলে 5 আর 1 = 6 আর 4 আর 1 = 5, অর্থাৎ 56। আর বি সমান যেটা বলা ছিল, বি সমান হচ্ছে 57, আর এখানে প্লাস দিয়ে এখানে -4 দেওয়া ছিল, তো এটা দেখো আমরা 57টা ঠিক রেখে এটা প্লাস মাইনাসে মাইনাস করে ব্র্যাকেটটা তুলে নিলাম, আর এটা 4 হলো। তারপর এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 53, এখন এর মান হচ্ছে 56 আর বি এর মান হচ্ছে 53। এরা এখন বলছে এ হলো 56, হ্যাঁ তাহলে এ 56, এটা আমাদের রাইট হয়েছে, এই যে এ 56, আর বি এর মান আসছে কিন্তু 53, ওরা দিয়েছে -53, তাহলে এটা ঠিক নয়। আর এখানে 3 নম্বরে বলা হয়েছে এ -B = 3, অর্থাৎ এই যে এর মান যে এটা, এটা থেকে আমরা বি এর মান যদি বিয়োগ দিই তাহলে 56 থেকে 53 বিয়োগ করলে 3 হয় 3 হয়, তাহলে এটাও কিন্তু সঠিক, অর্থাৎ আমরা দেখব যে 1 ও 3 কোথায় আছে, অর্থাৎ খ নম্বরে ছিল আমাদের 1 ও 3, এটা আমাদের রাইট অ্যান্সার। এরপর 7 নম্বরে একটা চিত্র দেওয়া আছে, চিত্রের হচ্ছে যে চিহ্নিত অংশে আছে, এই যে এইদিকে যে তীর চিহ্ন দেওয়া আছে চিহ্নিত অংশে, এদিকে কী কী আছে, তাহলে একটা দেওয়া আছে দেখো অঋণাত্মক পূর্ণ সংখ্যা, হ্যাঁ তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে মাইনাস হবে না কিন্তু জিরো থাকবে, আমরা দেখছি যে হ্যাঁ এদিকে জিরো আছে 1 2 3, আর এটা যেহেতু অসীম কিন্তু এই যে তীর চিহ্ন দেওয়া আছে, তাহলে এটা সঠিক। সকল মৌলিক সংখ্যা, তো এখানে কিন্তু আমরা মৌলিক সংখ্যাগুলো পাবো আস্তে আস্তে, যেমন 2, 3, তারপরে 5, 7, 11, 13,
সকল জোড় সংখ্যাগুলো আস্তে আস্তে পাবো, 2, 4, 6, 8। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে এখানে তিনটাই সঠিক, যেটা আমরা ঘ নাম্বারটা রাইট অ্যান্সার দেবো, যেটা 1, 2, 3, তিনটেই। তো এটাই ছিল আজকের পার্টের আলোচ্য বিষয়, আজকে পর্যন্তই, ধন্যবাদ।